কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছো না, তাই না? দিনের পর দিন, বছরের পর বছর সে একই চাকরি করে যাচ্ছ, প্রতিদিন ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কর্পোরেট ওয়ার্ল্ডের বিরতিহীন প্রেসারে নিজের সুখগুলোকে খুন করছো, রোজ চাপা দীর্ঘশ্বাসে ধীরে ধীরে শেষ হচ্ছ। তোমার হয়তো ইচ্ছে করছে উদ্যোক্তা হওয়ার, তোমার হয়তো ইচ্ছে করছে নিজের ডিজাইনিং এর যে প্রতিভা সেটাকে কাজে লাগিয়ে শাড়ি কিংবা কামিজ ডিজাইন করে নিজের নামে ছোট্ট একটি শপ খোলার, তোমার হয়তো ইচ্ছে করছে নিজের ট্রাভেল এজেন্ট একটা ব্যবসা দাঁড় করাতে, একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে তোমার ইচ্ছে করছে ট্যুরিস্টদের নিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে। কিন্তু মাঝপথে এসে কিভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারছো না, কারণ তোমার পরিবার আছে, আর পরিবার আছে মানে পরিবারের খরচ আছে। আর একদিকে কি হয়, একদিকে থাকে তোমার বাসা ভাড়ার খরচ, নিজের সন্তানের স্কুলের খরচ, অন্যদিকে ফ্ল্যাটের ইনস্টলমেন্ট, গাড়ির লোন, পরিবারের যাবতীয় খরচ সহ আরও অনেক খরচে তোমাকে ঘিরে রেখেছে, যেগুলোর কারণে তুমি একটি স্বাধীন প্রফেশন সিলেক্ট করতে পারছো না, তুমি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো, তুমি হতাশাই পড়ে যাচ্ছ, দিনে দিনে শেষ হচ্ছ তুমি। কিন্তু সেটা কেন হয় সেটা তোমাকে চিন্তা করতে হবে। অবশ্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি নিজে সিদ্ধান্ত নিতে চাইলেও তোমার পরিবারের সদস্যরা তোমাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, কারণ তারা ভয় পায়। আর তাদের ভয়টা কোথায় জানো? তাদের ভয়টা হচ্ছে 15,000 টাকার ভাড়ার 3 বেডের বাসা থেকে 8,000 টাকার টিনশেডের বাসায় যাওয়ার ভয়। তাদের ভয়টা হচ্ছে নামি দামি স্কুলে পড়ার পরিবর্তে বাড়ির কিংবা বাসার আশেপাশে যে প্রাইমারি স্কুলগুলো থাকে সেগুলোতে পড়ার ভয়। তাদের ভয়টা হচ্ছে রোজ রিক্সায় যাওয়ার পরিবর্তে পাবলিক বাসে গাদাগাদি করে যাওয়ার ভয়। আর এই ভয়টা থাকে স্বাভাবিক, একটু চিন্তাভাবনা করলে এই ভয়টা কাটানো সম্ভব। যেমন রোজ রিক্সায় যাওয়ার পরিবর্তে মাঝে মাঝে পাবলিক বাসে চলাচলে নিজেকে অভ্যস্ত করো, নিজের যে দামি গাড়িটা আছে সেটার পরিবর্তে মাঝে মাঝে সিএনজিতে চলে অফিসে যাও, নিজের জীবনটা উপভোগ করো, সবচেয়ে কম খরচে নিজের জীবনকে কিভাবে উপভোগ করা যায় তার চেষ্টা করো। দেখো দিন শেষে পাবলিক বাস, ভাঙা রিক্সা কিংবা তোমার লক্ষ টাকা দামের গাড়ি সব কিছু কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছানোর কাছে ব্যবহৃত হয়, এর চেয়ে বেশি কিছু না। প্রয়োজনকে কখনো লাক্সারি বানিও না, কারণ প্রয়োজনকে লাক্সারি বানাতে গিয়ে তোমার নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়, তোমার ডিজাইনার হওয়ার যে প্যাশন, যে স্বপ্ন সেটাকে এক পাশে রেখে নিজের ছোট্ট জীবনটিকে একঘেয়েমিতে পরিণত করতে হয়। তোমার যে বিজনেস আইডিয়াটা আছে সেটাকে শুধুমাত্র মাথায় কিংবা কাগজে কিংবা কলমে সীমাবদ্ধ রাখতে হয়। দিন শেষে হতাশায় পড়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ মনে হয়, তাই কখনো এমনটি করো না, প্রয়োজনকে কখনো লাক্সারি বানিও না। আর একটা কথা হচ্ছে, একটা শক্ত সিদ্ধান্ত নাও, একটা শক্ত স্ট্যান্ড নাও, নিজের সিদ্ধান্তটা নাও, খুব বেশি দেরি হয়ে গেছে মনে না করে এখন থেকে শুরু করো নিজের বিজনেস আইডিয়াটা বাস্তবায়ন করো। ঠিক আছে, সমাজের যে চাকরি পদবি স্ট্যাটাস এগুলো থেকে বের হয়ে এসে নিজের আইডিয়াটাকে বাস্তবায়ন করো। দিন শেষে তোমার সুখী হওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি সুখী হলেই তোমার পরিবারের সদস্যরা সুখী থাকবে। আর লাস্ট একটা কথা হচ্ছে, ওয়ার্ক ফর ফ্যাশন, নট ফর সোসাইটি। থ্যাংক ইউ।